গল্পের বাক্স বাইরে ওমরান উপর এই চ্যানেলে এখন পড়ে শোনাচ্ছি হুমায়ুন আহমেদের উপন্যাস অন্ধকারের গান। আর গল্প পাঠে আমি আপনাদের সাথে থাকছি রোমানা জাহান নূপুর। আজ শোনাচ্ছি গল্পটির প্রথম খণ্ড। বুলুদের এই বাড়ির মতো বাড়ি বোধ হয় ঢাকা শহরে খুব বেশি নেই। পুরোনো আমলের হিন্দু বাড়ি, তুলসী মঞ্চ আছে, ছোট্ট একটা ঠাকুর ঘরও আছে। ঠাকুর ঘরে দক্ষিণে গহীন একটা কুয়া, বাড়ির গেটে সিংহের দুটি মূর্তি। প্রায় 30 বছর আগে 1958 সনে বাড়ির মালিক নিত্যরঞ্জন বাবুর কাছ থেকে বুলুর বাবা মিজান সাহেব এই বাড়ি জলের দামে কিনে নিয়েছিলেন। এত সস্তায় বাড়ি পেয়ে মিজান সাহেবের আনন্দের সীমা ছিল না। পরে দেখা গেল নিত্যরঞ্জন বাবু এই বাড়ি দুজনের কাছে বিক্রি করেছেন এবং তৃতীয় একজনের কাছ থেকে বায়নার টাকা নিয়েছেন। নিত্যরঞ্জন বাবুর মতো ভালো মানুষ ধরনের বোকাশোকা একটা লোক যে এই কাণ্ড করতে পারে তা মিজান সাহেব স্বপ্নেও ভাবেননি। মিজান সাহেবকে বাড়ির দখল নেয়ার জন্য নানান কাণ্ড করতে হলো, টাকা পয়সা দিতে হলো, কোর্ট কাছারি করতে হলো। নিত্যরঞ্জন বাবুর খোঁজে একবার কলকাতায়ও গেলেন, দেখা গেল ঠিকানাটাও ভুয়া। অনেক হাঙ্গামা করে বাড়ি দখল মিজান সাহেব পেলেন, কিন্তু তার কোমর ভেঙে গেল। শুরুতে তার কাছে এবারে যত সুন্দর লেগেছিল, বাড়িতে ওঠার পর তা লাগলো না। বারবার মনে হলো এই বাড়িটা ভালো না, অশুভ কিছু এখানে আছে, ছেলে মেয়ে নিয়ে এখানে আসা উচিত হয়নি। গেটের সিংহ দুটিকে কোনো কোনো রাতে জীবন্ত মনে হয়। বাড়ির পিছনের কুয়া থেকে মাঝে মাঝে গভীর রাতে তিনি পানি ছিটানোর কলকল শব্দ পান। এরকম শব্দ হবারও কথা নয়, হয় কেন? তিনি গেটের সিংহ দুটি ভেঙে ফেললেন, কুয়ার কিছু করতে পারলেন না। বুলুদের অবশ্য এ কুয়া খুব পছন্দ। তারা যখন ছোট তখন কুয়ার উপর ঝুঁকে পড়ে বলতো টু টু টু, কুয়া সেই শব্দ অনেক গুণে বাড়িয়ে ফেরত পাঠাতো। পরে সেই টু টু খেলার অনেক রকম ফের হল, দেখা গেল কুয়া শব্দ উল্টো করে ফেরত পাঠাতে পারে। বুলু বলে চেঁচালে কিছুক্ষণ পরে শোনা যায় লুবু লুবু লুবু, খুবই মজার ব্যাপার। এক দুপুরে বুলু কুয়ার পাড়ে বসে খুব চেঁচাল চাপ চাপ চাপ, সেই শব্দ উল্টো হয়ে ফেরত এলো, পচা পচা পচা। বুলুর মহা আনন্দ। এই আনন্দ দীর্ঘস্থায়ী হলো না। মিজান সাহেব কুয়ার উপর ভারী পাটাতনের ব্যবস্থা করলেন। একসময় সেই পাটাতন গলে পচে শেষ হয়ে গেল। ততদিনে বুলুরা বড় হয়েছে। বুলুর ছোট বোন বীণা কুয়ার পাশে একটা চাপা গাছ লাগিয়েছে। সেই গাছও দেখতে দেখতে বড় হয়ে এক চৈত্র মাসে কিছু ফুল ফুটিয়ে ফেলল। আনন্দে বীণা গাছে হেলান দিয়ে খানিকক্ষণ কাঁদত। গাছ সম্ভবত মানুষের ভালোবাসা বুঝতে পারে, কাজে পরের বছর আরো বেশি ফুল ফুটল, তার পরের বছর আরো বেশি। একটা ডাল ঝুঁকে এলো কুয়ার উপর, কে জানে গাছেরও হয়তো নিজের প্রতিবিম্ব দেখতে ইচ্ছে করে। পুকুর পাড়ে সব গাছ সে কারণে জলের দিকে ঝুঁকে যায়। শ্রাবণ মাসের এক মেঘলা দুপুরে মিজান সাহেব তার স্ত্রী এবং 2 বছর বয়সী বুলুকে নিয়ে কল্যাণপুরের এই বাড়িতে এসে উঠেছিলেন। শ্যাওলা ধরা পাঁচিলের নোনা লাগা বাড়ি, চারদিকে ঝোপ ঝাড়। বাড়ির বাঁ দিকে ডোবার মতো আছে, ডোবার চারপাশে ঘন কচু বন। তাদের চোখের সামনে ডোবার পানি কেটে একটা খয়েরি রঙের সাপ চলে গেল। ফরিদা আঁতকে উঠে বললেন, কোথায় নিয়ে এলে, এ যে সাপখোপের আড্ডা। মিজান সাহেব বললেন, সবসময় ফালতু কথা বলবে না, ফালতু কথা আমার মোটেই ভালো লাগে না। ফরিদা থমথমে গলায় বললেন, চারদিকে একটা বাড়ি ঘর নেই, ডাকাত মেরে রেখে গেলেও কেউ জানবে না, তুমি থাকবে বাইরে বাইরে, আমি ছোট একটা বাচ্চা নিয়ে এত বড় বাড়িতে থাকতে পারবো না, আমাকে তুমি দেশে পাঠিয়ে দাও। মিজান সাহেব বললেন, আবার ফালতু কথা শুরু করলে, এখানে থাকবো কি করে, প্রথম দিনে বড় যন্ত্রণা শুরু করলে তো। মিজান সাহেব ভ্রু কুচকে এমন ভাবে তাকালেন যে ফরিদা চুপ করে গেলেন, তবে তার মনটা ভেঙে গেল। প্রথম রাতে একটা অস্বাভাবিক দৃশ্য দেখে ভয়ও পেলেন।
বারান্দা হাত ধুতে এসে দেখেন কুয়ার পাশে লম্বা ঘোমটা দিয়ে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। তিনি বিকট চিৎকার দিলেন। মিজান সাহেব বললেন, ফালতু কথা বলা তোমার অভ্যেস হয়ে গেছে, জ্যোৎস্নার আলো পড়েছে আর তুমি বলছো হেন তেন। এক শ্রাবণ মাসের মেঘা দুপুরে তিনি এ বাড়িতে ঢুকেছিলেন। আজ আরেক শ্রাবণ মাস, মাঝখানে 24 বছর পার হয়েছে। তার সংসার বড় হয়েছে, বিনার জন্ম হয়েছে ঢাকা আসার পরের বছর। তার পরের বছর আরেকটি শিশুর জন্ম দিয়ে ফরিদার শরীর ভেঙে গেল, মাথার চুল উঠে গেল, বুকে ফিক ব্যথা, সামান্য কিছুতেই বুক ধড়ফড় করে, ফর্সা মুখ নীল হয়ে যায়। লম্বা ঘোমটা পড়া মেয়েটাকে এখনো ফরিদা হঠাৎ হঠাৎ দেখেন, তবে কাউকে কিছু বলেন না, চুপ করে থাকেন। ছেলেমেয়েরা শুনলে ভয় পাবে, কি হবে ওদের ভয় দেখিয়ে। তাছাড়া ওই ঘোমটা দেয়া মেয়ের তো তার কোনো ক্ষতি করছে না, এই অশরীরী মেয়ে নিজের মনে আসে, হঠাৎ হঠাৎ দেখা দিয়ে চলে যায়। কুয়ার ভিতরে সেই কলকল শব্দ মিজান সাহেবও মাঝে মাঝে শোনেন, তিনিও কিছু বলেন না, চুপ করে থাকেন। সেসব রাতে তার একেবারেই ঘুম হয় না, বারান্দায় জল চৌকিতে বসে রাত কাটিয়ে দেন। মিজান সাহেব যতটা আশা নিয়ে জীবন শুরু করেছিলেন তার কিছু এখন অবশিষ্ট নেই। নিজের অর্থনৈতিক অবস্থার কোনো রকম উন্নতি তিনি করতে পারেননি। স্বাধীনতা যুদ্ধের পরপর লবণ এবং পেঁয়াজের ব্যবসা করে কিছু টাকা করেছিলেন, সেই টাকায় বাড়ির সামনের ফাঁকা জায়গাটায় একটা ঘর তোলা শুরু করেছিলেন। ছাদ ঢালাই হবার আগে কাজ বন্ধ হয়ে গেল, চিটাং থেকে বুক করা 2 ওয়াগন লবণ আখাউড়া পর্যন্ত এসে উধাও হয়ে গেল। কত ছোটাছুটি, কত লেখালেখি, উকিলের চিঠি, একে ধরা তাকে ধরা, লাভ হলো না। দেশে আইন কানুন নেই, যার যে ইচ্ছে করছে, সে অভিজ্ঞতা বড়ই তিক্ত। এক বন্ধুর সঙ্গে কিছুদিন কন্ট্রাক্টারি করলেন, এদেশে কন্ট্রাক্টারি করে মানুষ ধনবান হয়, তিনি হলেন নিঃস্ব। সেই বন্ধুর কল্যাণে জেলে যাবার উপক্রম হয়েছিল, পৈতৃক জমি জমা বিক্রি করে অনেক কষ্টে তা ঠেকালেন, মা বাবাকে দেশের বাড়ি থেকে উঠিয়ে এখানে এনে রাখলেন। তার বাবা দেশের বাড়িতে সুখী ছিলেন, এখানে এসে বড়ই অসহায় হয়ে পড়লেন, বেশিরভাগ সময় কুয়োতলায় বসে থাকতেন, যখন তখন চিকন গলায় ডাকতেন, কোন হানে আনলি রে মিজান, ও বাপধন কোন হানে আইন না ফেললি, দমটা বন্ধ হইয়া যায়, খোলা বাতাস নাই। মিজান তিক্ত গলায় বলতেন, খোলা বাতাস, খোলা বাতাসের দরকারটা কি তোমার, জানটা খালি শুকাইয়া হে। বড় যন্ত্রণা করছো বাবা তুমি, বড়ই যন্ত্রণা করছো। মিজান সাহেবের বাবা দীর্ঘদিন যন্ত্রণা দিলেন না, ভাদ্র মাসের এক দুপুরে হঠাৎ করে মরে গেলেন। তবে মেয়েদের জীবন বিড়ালের জীবনের মতো, কিছুতে সে জীবন বের হতে যায় না। মিজান সাহেবের মা বেঁচে রইলেন, তিনি চোখে এখন প্রায় দেখতেই পান না, বোধশক্তিও নেই, গায়ের কাপড় ঠিক থাকে না। মিজান সাহেবের সবচেয়ে ছোট ছেলে বাবলু কোনো কোনো দিন দাদির ঘরে ঢুকে চেঁচিয়ে ওঠে, দাদি ন্যাংটা, ছি ছি দাদি ন্যাংটা। 85 বছরের বৃদ্ধা বাবলু চেয়ে উঁচু গলায় চেঁচান, মর হারামজাদা মর, বদের বদ শয়তানের শয়তান, মর তুই মর। এই জাতীয় গালি শুনলে সবসময় ফরিদার গা কাঁপে, তবে তার শাশুড়ির গালিতে তিনি খুব একটা বিচলিত হন না। কোথায় যেন শুনেছেন, রক্ত সম্পর্কের মুরব্বী যদি মরমর করে গালি দেয় তাহলে আয়ু বাড়ে। 85 বছরের বৃদ্ধাও বাড়ির সকলের আয়ু ক্রমাগত বাড়িয়ে চলেন, শুধু মানুষ না, জীব জন্তু পশু পাখির আয়ু তিনি বাড়ান। একটা কাক হয়তো ডাকছে কাকা, তিনি তীক্ষ্ণ কণ্ঠে গালি দিবেন, মর হারামজাদা মর। ভাত খাবার সময় পাশ দিয়ে একটা বিড়াল গেল, তিনি চেঁচাবেন, মর হারামজাদা বিলাই তুই মর। মিজান সাহেবের মাঝে মাঝে অসহ্য বোধ হয়, তিনি তীব্র গলায় বলেন, চুপ। তার মা তার চেয়ে উঁচু গলায় বলেন, তুই চুপ হারামজাদা ছড়লো, আমারে বলিস চুপ মর হারামজাদা। মিজান সাহেবের সত্যি সত্যি মরতে ইচ্ছে করে, সংসার বড় হচ্ছে, তিনি সামাল দিতে পারছেন না। মাঝে মাঝে রাতে তার একেবারেই ঘুম হয় না,
বারান্দায় হাঁটাহাঁটি করেন। মাথার দুপাশে রগ দপদপ করে। সত্যি সত্যি তিনি যদি মরে যান তাহলে এই সংসারটা কি হবে, এটা ভাবলে শরীর অবশ হয়ে আসে। তার বেঁচে থাকতে ইচ্ছে করে না, তবু শুধু সংসারের জন্য তাকে বেঁচে থাকতে হবে এই চিন্তা তাকে কাবু করে ফেলে। তার অসহ্য বোধ হয়। অসহ্য বোধ হলেও তিনি ঘড়ি কাটার মতো নিয়মে প্রতিদিন তার জীবন শুরু করেন। বাজার করেন, অফিসে যান, অফিস থেকে ফিরে মার ঘরে উঁকি দিয়ে বলেন, কেমন আছো মা, আজ শরীরটা কেমন? বৃদ্ধা তীক্ষ্ণ গলায় বলেন, মোর হারামজাদা রোজ ঢং করে। মিজান সাহেব বর্তমানে মেঘনা এন্টারপ্রাইজ লিমিটেডের ক্যাশিয়ার। এই প্রাইভেট কোম্পানির অনেক রকম ব্যবসা, ট্রান্সপোর্ট, ইন্ডিয়ান টিম, কেমিক্যালস এবং হোটেল। মিজান সাহেবের হাত দিয়ে রোজ যে পরিমাণ টাকার লেনদেন হয় তা দেখে তিনি বিস্ময় বোধ করেন। দেশের কিছু কিছু মানুষের হাতে এত টাকা কি করে চলে আসছে তিনি তা ভেবে পান না। মেঘনা এন্টারপ্রাইজের মালিক ওসমান গনি ছোটখাটো মানুষ, বয়স 50 থেকে 60-এর মধ্যে, থুতনিতে অল্প কিছু দাড়ি, ধবধবে একটা পাঞ্জাবি গায়ে দেন, চোখে সামান্য সুরমা দেন, রিভলভিং চেয়ারে পা তুলে বসেন। ঘন ঘন পান খাওয়া ছাড়া তার অন্য কোনো বদভ্যাস নেই। গলার স্বর খুবই মোলায়েম, ব্যবহারও ভদ্র। অফিসের কর্মচারীদের সঙ্গে দেখা হলে তিনি সবার আগে বলেন, সালাম আলাইকুম। চড়া গলায় কারো সঙ্গে একটা কথাও বলেন না, তবু সবাই তার ভয়ে অস্থির হয়ে থাকে। এই ভয়ের উৎস গণি সাহেবের ব্যক্তিত্ব নয়, ক্ষমতা। ক্ষমতা বড় শক্ত জিনিস। গণি সাহেবের কয়েকটি অফিস আছে, প্রতিটি অফিসে তার একজন প্রিয়পাত্র আছেন। এইসব প্রিয়পাত্রদের প্রতিদিনই তিনি কিছুটা সময় দেন, নিজের কামরায় ডেকে নিয়ে গিয়ে নানান গল্প করেন। অন্যদের সঙ্গে তিনি কি গল্প করেন কে জানে, কিন্তু মিজান সাহেবের সঙ্গে গল্পের বিষয়বস্তু একটাই, তা হচ্ছে গণি সাহেবের বয়স হয়ে যাচ্ছে, যে কোনো একদিন মরে যাবেন। মরবার আগে দেশের জন্য তিনি কিছু করতে চান, টোটকা ফোটকা কিছু না, স্থায়ী কিছু। গণি সাহেব মধুর স্বরে জানতে চান, কি করা যায় বলুন দেখি মিজান সাহেব। স্কুল কলেজের কথা আমাকে বলবেন না, এজা থেকে লেখাপড়া শিখে কিছু হবে না, অন্য কিছু ভাবুন, চট করে বলার দরকার নেই, চিন্তা ভাবনা করুন। আমি নিজের কোনো নাম চাই না, আমি চাই টাকাটা কাজে লাগুক। বুঝতে পারছেন? বুঝতে না পেরেও মিজান সাহেব হ্যাঁ সূচক মাথা নাড়েন। মাসের মধ্যে 1-2 দিন গণি সাহেবকে দেশ নিয়ে খুবই চিন্তিত মনে হয়। সুরমা পড়া চোখে দেশের জন্যে মমতা ঝরে পড়ে। তিনি উদাস গলায় বারবার বলেন, চিন্তা করে কিছু বের করুন, ভাবুন, ঠান্ডা মাথায় ভাবুন। মিজান সাহেব ভাবেন, তবে দেশ নিয়ে না, নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবেন। ইদানিং তিনি চোখে অন্ধকার দেখতে শুরু করেছেন। বুলু এবারও পাশ করতে পারেনি, 3 বার বিয়ে ফেল করলে আর কোনোবারই পাশ করতে পারে না, এটাই নাকি নিয়ম। পাশ যারা করার তার প্রথম 2 বারেই করে, যারা করার না তারা আর করে না। বুলু পাশ করতে পারলো না, অথচ বিনা এত ভালো রেজাল্ট করলো, বিনার এরকম রেজাল্টের দরকার ছিল না। দুজন যদি কোনো মধ্যে টেনে টুনেও পাশ করত তিনি খুশি হতেন। শ্রাবণ মাসের এই মেঘলা সকালে মিজান সাহেব রেজাল্টের পত্রিকা হাতে বারান্দায় জলচৌকির উপর স্তব্ধ হয়ে বসে আছেন। বুলু বোধ হয় আগেই খবর পেয়েছে, সে গত রাত থেকে বাসায় নেই। ফরিদা খানিকক্ষণ কান্নাকাটি করে এখন নিজের ঘরে শুয়ে আছেন। তার বুকের ফিক ব্যথা আবার উঠেছে। বিনা কুয়ার পাশে একা একা বসে আছে, সেও খানিকক্ষণ কেঁদেছে। বিয়ে পরীক্ষায় ছেলে মেয়েদের মধ্যে তৃতীয় হবার কোনো দরকার ছিল না, সে তো এমন কোনো ভালো ছাত্রী না, ম্যাট্রিকে একটা মাত্র লেটার পেয়ে ফার্স্ট ডিভিশন পেয়েছিল, অথচ তার বান্ধবীরা 4টা 5টা করে লেটার পেয়েছে। ইন্টারমিডিয়েটেও অনেক কষ্ট একটা ফার্স্ট ডিভিশন, এগুলো কোনো কাজে লাগলো না, ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় অ্যালাউ হলো না। বিনার খুব খারাপ লাগছে তার দাদার জন্য, বেচারা এবছর খুব পরিশ্রম করেছে, তবু এরকম হলো কেন কে জানে। বেচারা সোজা সরল ধরনের মানুষ,
একা একা কোথায় ঘুরছে কে জানে। সে ফেল করে তার দাদা পাশ করলে আনন্দের একটা ব্যাপার হতো। বাবা নিশ্চয় মিষ্টি আনতেন। সে তার নিজের ঘরে দরজা বন্ধ করে কাঁদতে থাকতো। এক সময় বাবা বলতেন, এত কান্নাকাটির কি আছে, পাশ ফেল ভাগ্যের ব্যাপার, পরের বছর আরেকবার দিলেই হবে। আবহাওয়া সহজ হয়ে যেত, বাবাকে জল চৌকির উপর মুখ শুকনো করে বসে থাকতে হতো না, ফিক ব্যথা উঠতো না মার, বিনাকে একা একা কুয়োর পাশে থাকতে হতো না। কিংবা তারা দুই ভাই বোনে যদি পাশ করতো তাহলে কি অদ্ভুত একটা ব্যাপার হতো, দুজনে মিলে সালাম করতো বাবা মাকে। বাবা গম্ভীর গলায় বলতেন, থাক থাক সালাম লাগবে না। বলতে বলতে গাম্ভীর্যের কথা খুলে তরল গলায় নিশ্চয় বলতেন, ফরিদা মিষ্টি টিষ্টির ব্যবস্থা করো। বিনা এক দৃষ্টিতে কুয়ার পানির দিকে তাকিয়ে আছে, মুখ নিচু করে একবার সে বলল, নাবি নাবি। কিছুক্ষণের মধ্যে কুয়া গম্ভীর গলায় ডাকল, বিনা বিনা। কুয়া কি চমৎকার করে না মানুষের মতো ডাকে! প্রাচীন একজন মানুষ যার গলার স্বরে ব্যাখ্যার অতীত কোনো রহস্যময়তা। আপা, এ আপা! বিনা পিছনে ফিরল, লীনা পা টিপে টিপে আসছে। বিনা বলল, কি রে? বাবা চা খেতে চাচ্ছে। বিনা রান্নাঘরের দিকে রওনা হলো, তার পেছনে পেছনে লীনা আসছে। সে ফিসফিস করে বলল, তুমি ফার্স্ট হয়েছ আপা? না, পত্রিকে তোমার ছবি উঠবে না? বিনা কিছু বলল না। লীনা বলল, ওরা তোমার ছবি কোথায় পাবে আপা? জানি না, এত কথা বলিস না, ভালো লাগছে না। বিনা চা বানিয়ে বাইরে এসে দেখে বাবা নেই, কাউকে কিছু না বলে চলে গেছে, খবরের কাগজটা কুচি কুচি করে ছেঁড়া। লীনা বলল, চা আমাকে দাও আপা, আমি খেয়ে ফেলি। বিনা চায়ের কাপ এগিয়ে দিল, মার জন্য হালকা করে সাগু বানালো। সাগু খেলে ব্যথা খানিকটা কমে। ফরিদের ব্যথা কমল না, তিনি ছটফট করতে লাগলেন। মিজান সাহেব বাসায় ফিরলেন সন্ধ্যা মেলাবার পর, তার হাতে এক গাদা কাগজপত্র। ক্যাশের হিসাবে গণ্ডগোল হচ্ছে, রাত জেগে হিসাব মিলাবেন। তিনি হাত মুখ ধুয়ে খাতা নিয়ে বসলেন। পাশের ঘরে ফরিদা ছটফট করছেন, তা নিয়ে মোটেই বিচলিত হলেন না, কখনো হনও না। বিনা এসে বলল, চা দেবো বাবা? তিনি হ্যাঁ না কিছুই বললেন না। বিনা চা বানিয়ে বাবার পাশে রাখল। বাবার কাছাকাছি সে বেশিক্ষণ থাকে না, খুব ভয় ভয় লাগে, আজ অন্যদিনের চেয়েও বেশি ভয় করছে। বিনা চলে যেতে ধরেছে, মিজান সাহেব গম্ভীর গলায় বললেন, বস। বিনা হকচকিয়ে গেল, বসল না। মিজান সাহেব পকেট থেকে একটা ছোট্ট চৌকো বাক্স বের করে মৃদুস্বরে বললেন, নে। বিনা হাত বাড়িয়ে নিল, বাক্স খুলে মুগ্ধ হয়ে গেল, একটা সোনালি হাত ঘড়ি। বিনা কি করবে ভেবে পেল না। মিজান সাহেব গম্ভীর গলায় বললেন, এত ভালো রেজাল্ট করেছিস, বাবা মাকে তো সালাম করলি না, সালাম কর মা। রাতে আকাশ ভেঙে বৃষ্টি নামল, ঘরে ইলেকট্রিসিটি নেই, দমকা বাতাসে ঝাপটা, সারা বাড়িতে একটা মাত্র হারিকেন। মিজান সাহেব সেই হারিকেনে খাতাপত্র দেখছেন। লীনা এবং বাবলু অন্ধকার বারান্দায় বসে আছে। আপার ঘড়িটা লীনা হাতে পড়েছে, তার বড় ভালো লাগছে। বিনা রান্নাঘরে, চুলার আগুনে সামান্য আলোতেই রান্নার কাজ সারতে হচ্ছে। ফরিদা তার পাশে বসে আছেন, তার ব্যথা পুরোপুরি সেরে গেছে, তবে শরীরটা খুব দুর্বল লাগছে। মিজান সাহেব অনেক রাতে শুতে গেলেন, ঝড় থেমে গেছে তবু অঝোরে বৃষ্টি পড়ছে, শীত লাগছে, কাঁথা বের করতে হয়েছে। মিজান সাহেব বিছানায় উঠতে উঠতে বললেন, ফরিদা জেগে আছো নাকি? ফরিদা বললেন, হ্যাঁ। বিনার হাতটা একেবারে খালি, ছোটখাটো কিছু গয়না গড়িয়ে দিও, এ বয়সে শখ থাকে, আমি টাকার ব্যবস্থা করব।
ফরিদা কিছু বললেন না। মিজান সাহেব লজ্জিত গলায় বললেন, কাল কিছু মিষ্টি টিষ্টি আনিও, মেয়েটা এত ভালো করেছে, পাশের বাসায় দিও। আচ্ছা, বুলু আসেনি? না, জুতিয়ে হারামজাদার আমি বিষ ছাড়বো। ফরিদা ছোট্ট করে নিঃশ্বাস ফেললেন। ঝড় বৃষ্টির মধ্যে ছেলেটা কোথায় ঘুরছে কে জানে, রাতে হয়তো কিছু খায়ও নি। বিনা তার দাদির সঙ্গে এক খাটে ঘুমায়। রাতে যখন বিনা ঘুমুতে আসে, তখন এই অপ্রকৃতিস্থ বৃদ্ধা সহজ স্বাভাবিকভাবে কথা বলেন। বিনার তখন ধারণা হয় দাদি আসলে ভালোই আছেন, পাগলামি যা করেন তা বোধহয় ভান। আজ বিনা ঘুমুতে এসে দেখল দাদির গায়ের উপরের অংশে কোনো কাপড় নেই, শাড়িটা কোমরে পেঁচিয়ে রেখেছেন। বিনা বলল, শাড়ি ঠিক মতো পরো দাদি, বিশ্রী লাগছে, গরম লাগে, খুব খারাপ দেখায় দাদি। দেখালে দেখায়, তুই ঘুমা। বিনা শুয়ে পড়ল, দাদি বসেই রইলেন। বিনা বলল, ঘুমুবে না দাদি? হুম, আমি পাশ করেছি দাদি। বুলু ফেল হইছে? বিনা কিছু বলল না। ওই হারামজাদা আছে কোনখানে? ঘুমাও দাদি। দাদি শুয়ে পড়লেন। অল্পক্ষণে তার নাক ডাকতে লাগলো। তার ঘুম চট করে আসে, আবার চট করে চলেও যায়। কিছুক্ষণের মধ্যে তার ঘুম ভেঙে যাবে, তখন অনবরত কথা বলতে থাকবেন। বিনার ঘুম আসছে না, শুয়ে শুয়ে সে নানান কথা ভাবছে। কাল সে মার কাছ থেকে টাকা নিয়ে একা একা খানিক্ষণ ঘুরবে, অলিকের বাসা খুঁজে বের করতে পারলে একবার যাবে দেখা করতে। অলিকের কথা তার প্রায়ই মনে হয়। দাদির ঘুম ভেঙে গেছে, তিনি উঠে বসলেন, টেনে টেনে বললেন, বুলুটা কি আবার ফেল করলো? ও বিনা, ওই হারামজাদা আবার ফেল করলো, পরপর তিনবার, হারামজাদা লজ্জা নাই? ও বিনা, ঘুমালি? বিনা ঘুমায়নি, কিন্তু সে জবাব দিল না। জবাব দিলে দাদি অনবরত কথা বলতে থাকবেন। ও বিনা, বিনা, জবাব দেবে না দেবে না করেও বিনা বলল, কি দাদি? তোর বাপ তোর বিয়ের ব্যবস্থা করে না কেন? চুপ করো তো দাদি, তোর বাপরে আমি বলবো, তোর বাপটার মাথা খারাপ, এত বড় মাইয়া ঘরে। চুপ করো দাদি, তুমি বিশ্রী সব কথা বলো, শরম লাগে। ইস, কি যে যন্ত্রণা! হ্যাঁ, শরম লাগে। বুড়ি গা দুলিয়ে খিকখিক করে হাসে। মাঝে মাঝে রাত দুপুরে তার মনে ফুর্তির ভাব আসে, আজ বোধহয় সেরকম একটা রাত। বুড়ি নিচু গলায় মেয়েদের যৌবন নিয়ে এমন একটা কথা বলল যে বিনার কান ঝাঁঝা করতে লাগলো। ইউনিভার্সিটিতে ভর্তি হবার পর অলিকের একটা বিশ্রী অভ্যেস হয়েছে, দুপুরে ঘুমানো। তাদের সব ক্লাস 1:30টার মধ্যে শেষ হয়ে যায়। একটা সাবসিডিয়ারি ক্লাস আছে 3টায়, সপ্তাহে একদিন। সাবসিডিয়ারি স্যার একদিন আসেন তো 3 দিন আসেন না, পড়ানোরও কোনো আগামাথা নেই। একদিন যেটা পড়ালেন পরদিন আবার সেটাই শুরু করলেন। কেউ কোনো প্রশ্ন করলে রাগি রাগি গলায় বলেন, বেশি বুঝতে চেষ্টা করবে না, যতটুকু বোঝার ততটুকু বুঝতে চেষ্টা করো, নো মোর নো লেস। বিশ্ববিদ্যালয় সম্পর্কে অলিকের মোহ কেটে গেছে, সাবসিডিয়ারি ক্লাসে যাওয়া সে ছেড়ে দিয়েছে। অনার্স ক্লাস তো সব কটি করা হয় না। তার ধারণা একটি ক্লাস না করেও ঘরে বসে পড়ে সে চমৎকার রেজাল্ট করে বের হয়ে আসবে। তবে কোনো কোনো টিচার রোল কল করেন, যে কারণে তাদের ক্লাস করতে হয়। ইংরেজি সাহিত্যের ক্লাস খুব মজার হবার কথা তা হয় না, অধিকাংশ ক্লাসে অঙ্কের ক্লাসের মতো মনে হয়। সাহিত্য এত রসকসহীন হবে জানলে সে ইকোনমিক্স কিংবা সাইকোলজি নিয়ে পড়ত। আজ বুধবার, বিয়ারের ক্লাস। এই ক্লাসটা মোটামুটি ভালোই হয়, বিয়ার মন্দ পড়ার না, প্রাইড অ্যান্ড প্রেজুডিস পড়তে ভালোই লাগে। যদিও উপন্যাসের চরিত্রগুলোর উপর রাগে গা জ্বলে যায়। অলি ক্লাসে গিয়েছিল,
ক্লাস হলো না। তাদের ক্লাসরুমের ঠিক সামনে একটা বোমা ফেটেছে, মেঝেতে ভাঙা কাঁচের টুকরো ছড়ানো। বোমা ফাটার কিছুক্ষণের মধ্যেই অবশ্য সব শান্ত, তবু বিয়ার ক্লাস নিলেন না। বিরক্ত মুখে বললেন, পড়াশোনা করে কি হবে, যাও বাড়িতে গিয়ে ঘুমাও। অলিক স্যারের কথা অক্ষরে অক্ষরে পালন করেছে, বাড়িতে এসে কিছু না খেয়ে ঘুম। দরজার বাইরে হাতে লেখা নোটিশ, দয়া করে বিরক্ত করবেন না। কেউ তাকে বিরক্ত করল না, অবশ্য বিরক্ত করার মানুষও এ বাড়িতে নেই। বাবা বনানী থেকে ফিরবেন রাত 8টার দিকে। বনানীতে তাদের বাড়ি তৈরি হচ্ছে, ওই নিয়ে তিনি খুব ব্যস্ত। এ বাড়িতে অন্য যারা আছে তারা অলিককে বেশ ভয় করে, যদিও ভয় করার তেমন কোনো কারণ নেই। অলিক কারোর সঙ্গে উঁচু গলায় কথা বলে না। তার ঘুম ভাঙল বিকেলে। বিকেলে ঘুম ভাঙলে তার খুব অস্থির লাগে, কেন লাগে কে জানে। তখন খুব একজন প্রিয়জনের সঙ্গে কথা বলতে ইচ্ছে করে। মুশকিল হচ্ছে অলিকের তেমন কোনো প্রিয়জন নেই। মাঝে মাঝে ঘুম ভাঙা মাত্রই সে টেলিফোন তুলে চোখ বন্ধ করে 6টা নাম্বার ঘোরায়। বেশিরভাগ সময় কোনো শব্দ হয় না, আবার মাঝে মাঝে রিং হয়। তখন দারুণ উত্তেজনার একটা ব্যাপার ঘটে। কে টেলিফোন ধরবে, একটা ছেলে ধরবে না মেয়ে? যদি কোনো ছেলে ধরে তাহলে সে কেমন ছেলে, বুদ্ধিমান না ইডিয়ট শ্রেণীর? ওপার থেকে উদ্বিগ্ন গলা শোনা যায়, হ্যালো, কে বলছেন? হ্যালো। অলিক টেলিফোন নামিয়ে রাখে। আজ ঘুম ভাঙা মাত্র অভ্যেস মতো হাত বাড়িয়ে টেলিফোন রিসিভার টেনে আনলো, চোখ বন্ধ করে 6টা নাম্বার ডায়াল করলো। রিং হচ্ছে, কেউ ধরছে না। 5বার রিং হবার পর অলিক দীর্ঘ নিঃশ্বাস ফেলে টেলিফোন নামিয়ে রাখল। দরজা খুলে ময়নার মাকে বলল চা এবং কিছু খাবার দিতে। ময়নার মা ভয়ে ভয়ে বলল, আপনার কাছে কে একজন আসছে, অনেকক্ষণ হইছে। ছেলে না মেয়ে? মেয়ে। আগে কখনো এ বাড়িতে এসেছিল? না। তাহলে চলে যেতে বলো। ওনার নাম বিনা, বলছে আপনার বন্ধু। চলে যেতে বলো, বিনা নামের কাউকে আমি চিনি না। গায়ে কাপড় কি, শাড়ি না কামিজ? শাড়ি। শাড়ির রং কি? সাদার মধ্যে নীল ফুল। বড় বড় ফুল না ছোট ছোট ফুল? ময়নার মা মনে মনে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। এই আপা বড় যন্ত্রণা করে, মাথা খারাপ করে দেয়। মেয়েটার চেহারা কেমন? সুন্দর। আমার চেয়েও সুন্দর? অত জানি না আফা, আপনিও সুন্দর, উনিও সুন্দর। অলিক নিচে নেমে এলো। মেয়েটি যদি সুন্দর হয় তাহলে এক নজর দেখা যেতে পারে। সে মনে মনে বলল, আই লাভড এ লাভ ওয়ান্স, ফেয়ারেস্ট অ্যামাং ওমেন, ক্লোজড হার ডোরস অন মি, আই মাস্ট নট সি হার। এই কবিতাটি সে গত সপ্তাহে মুখস্থ করেছে। প্রতি সপ্তাহে সে একটা করে কবিতা মুখস্থ করার পরিকল্পনা করেছে। এই সপ্তাহে সুইনবার্নের কবিতা মুখস্থ করার কথা, এখনো কবিতা সিলেক্ট করা হয়নি। আরে বিনা, তুই? অলিক প্রায় ছুটে গিয়ে বিনাকে জড়িয়ে ধরল এবং সেখানেই থেমে থাকলো না। বিনাকে নিয়ে গড়িয়ে পড়ে গেল সোফায়, তবুও ছাড়ল না। গাঢ় গলায় বলল, তুই আমার ঠিকানা পেলি কোথায়? মালবী দিয়েছে। তোর কথা আমি কত ভেবেছি বিশ্বাস কর। দম বন্ধ হয়ে আসছে, হাত ছাড়। না ছাড়বো না, আই লাভ ডে লাভ ওয়ান্স, আই মাস্ট নট সি হার। তুই আগের চেয়েও পাগল হয়েছিস অলিক। অলিক হাত ছেড়ে দিল এবং গম্ভীর হয়ে বলল, একটা খবর আছে রে বিনা, মা মারা গেছে। সে কি? আই ওয়াজ সো হ্যাপি, খুবই আনন্দ হয়েছিল। চুপ কর, সত্যি কথা বলছি বিনা, মার মৃত্যু আমার জন্য আনন্দের ছিল। বলতে বলতে অলিকের চোখে পানি এসে গেল। বিনা অবাক হয়ে বান্ধবীকে দেখছে।
কি সুন্দর হয়েছে অলিক, চোখ ফেরানো যায় না, এমন সুন্দর। স্বাস্থ্য ভালো হয়েছে, গায়ের রং হয়েছে আরো উজ্জ্বল, চোখ দুটি গভীর কালো, কালো চোখে পানি টলমলো করছে, যেন তুলিতে আঁকা ছবি। অলিক শাড়ির আঁচল দিয়ে চোখ মুছে খুবই সহজ গলায় বলল, মাকে পুরো 11 মাস কষ্ট করতে দেখলাম, সে যে কি অমানসিক কষ্ট তুই বিশ্বাস করতে পারবি না। মনে হচ্ছে জীবন্ত একটা প্রাণীর গা থেকে টেনে চামড়া ছাড়িয়ে নেওয়া হচ্ছে। চুপ কর, শুনতে চাই না। না, তোকে শুনতে হবে। শেষ 6 মাস মা শুধু বলতো, তোমাদের পায়ে পড়ি, তোমরা আমাকে মেরে ফেলো, প্লিজ প্লিজ। আমি সহ্য করতে পারছিলাম না, বুঝলি। একদিন সত্যি সত্যি মার জন্য বিষ কিনতে গেলাম নিউ মার্কেটের একটা ওষুধের দোকানে। দোকানদার ভাবলো আমি বোধহয় পাগল। খালার কি হয়েছিল কেউ জানে না, কি চামড়া নষ্ট হয়ে যাচ্ছিল। বিলেতে ডাক্তাররা বললেন এর রেয়ার স্কিন ডিজিজ, গায়ের পুরো চামড়া পাল্টে নতুন চামড়া লাগালেই শুধু ঠিক হবে। বিনা, তুই আসায় আমি খুব খুশি হয়েছি। আমার কথা বলার কেউ নেই রে, আয় আমার ঘরে, আয় আমার সঙ্গে ভাত খাবি। এখন ভাত খাবো কি, 5টা বাজে, আমি দুপুরে খাইনি, বড্ড খিদে লেগেছে। আয় বিনা, না করিস না, না বললে আমার খুব খারাপ লাগবে, আই মাইট ক্রাই। বিনা অলিককে তার পাশের খবর দিতে এসেছিল, সে তার কোনো সুযোগ পেল না। অলিক অনবরত কথা বলছে, কথার ফাঁকে ফাঁকে বলছে, কথা বলে লোক পাই না বিনা, এই জন্য এত কথা বলছি, রাগ করছিস না তো? না, রাগ করছি না। আচ্ছা, তোর ওই দাদি এখনো বেঁচে আছেন? ওই যে একবার দেখতে গেলাম, পা ছুঁয়ে সালাম করলাম, তুই পরিচয় করিয়ে দিলি, দাদি আমার বান্ধবী, আর উনি আমাকে বললেন মর হারামজাদি। বিনা অপ্রস্তুত গলায় বলল, ওনার মাথা ঠিক নেই অলিক, সেজন্য তো ওনাকে আমার এত পছন্দ। আমারও মাথা ঠিক নেই। উনি কি এখনো বেঁচে আছেন? হ্যাঁ, জানতাম বেঁচে আছেন, পাগলরা দীর্ঘজীবী হয়, আমিও অনেকদিন বাঁচব। অলিক সত্যি সত্যি পাগলের মতো হাসতে লাগলো। বিনা বলল, তোর স্বভাব চরিত্র এতটুকু বদলায়নি, আগে ইংরেজিতে কবিতা লিখতি, এখনো লিখিস? অলিক জবাব দিল না, ঠোঁট টিপে হাসছে, নিশ্চয়ই কিছু ভাবছে। এই অদ্ভুত মেয়েটা বিনাদের কলেজে সেকেন্ড ইয়ারে এসে ভর্তি হলো, চশমা চোখের রোগা লম্বা একটা ধারালো চেহারার মেয়ে, কেমন যেন জড়ানো গলায় কথা বলে, কথা বলার সময় স্থির চোখে তাকিয়ে থাকে, একবারও চোখে পাতা ফেলে না। প্রথম দিনে তার নাম হয়ে গেল সর্পরানী, কারণ সাপ চোখের পাতা ফেলে না, সাপের চোখের পাতা নেই। সপ্তাহখানেক পর একদিন টিফিন টাইমে বিনা টিফিন খাচ্ছে, অলিক এসে উপস্থিত, চোখে পলক না ফেলে খানিকক্ষণ তাকিয়ে থেকে সে বলল, তোমাকে আমি বন্ধু হিসেবে নিলাম, কারণ একমাত্র তুমি আমাকে সর্পরানী বলনি, আর সবাই বলেছে। বিনা কি বলবে বুঝতে পারলো না। অলিক তার পাশে বসে সহজ স্বরে বলল, এখন আমরা বন্ধু হয়েছি, কাজে আমি আমার জীবনের একটি গোপন কথা তোমাকে বলবো, আর তুমি বলবে তোমার জীবনের গোপন কথা, ঠিক আছে? বিনা হকচকিয়ে বলল, আমার জীবনের কোনো গোপন কথা নেই। আমার আছে, আমারটা আমি বলছি, তোমার জীবনে যদি কখনো কোনো গোপন কথা হয় আমাকে বলবে, কেমন? এই বলেই খুব অবলীলায় অলিক তার জীবনের কথাটা বলল। আমাদের বাসায় অনেকগুলি বাথরুম, কিন্তু বাথটা বাছে শুধু একটা বাথরুমে, ওই বাথরুমটা সবার ঘরের সঙ্গে লাগানো। আমি কি করি জানো, গরমের সময় সব কাপড় ছেড়ে বাথটাবের ভেতর শুয়ে শুয়ে বই পড়ি। একদিন হঠাৎ আমার মনে হলো কেউ যেন আমাকে দেখছে, অথচ দেখার কোনো উপায় নেই, কি হল দিয়ে কিছু দেখা যায় না, অথচ রোজ আমার মনে হয় কেউ আমাকে দেখছে। একদিন বুঝলাম সত্যি সত্যি দেখছে, ইলেকট্রিক্যাল ওয়ারিং এর জন্য উপর দিয়ে যে ফুটা করা আছে সেই ফুটো দিয়ে আমাকে দেখছে। আমি শুধু লোকটার চোখ দেখতে পাচ্ছিলাম, তবু তাকে চিনলাম,
চোখ দেখে মানুষকে চেনা যায়। লোকটা হচ্ছে আমাদের অনেক দূরের আত্মীয়। সম্পর্কে আমার মামা হন, বাবার কারখানায় কাজ করেন। তুমি কি করলে, সবাইকে বলে দিলে? না, একদিন তার ঘরে গিয়ে তাকে বললাম, মামা, আমাকে যে আপনার এত দেখতে ইচ্ছে করে তা তো জানতাম না, আমাকে বললেই হতো। আপনি এত কষ্ট করে দেখেন, মানুষের শরীর তো এমন কিছু না যে কেউ দেখলেই পচে যাবে। এরপর যদি কখনো আপনার দেখতে ইচ্ছে করে আমাকে বলবেন, কষ্ট করার কোনো দরকার নেই। এই বলে আমি চলে এলাম। তারপর আর কোনো দিন উনি উকি দেননি। গল্পটা মজার না? বিনা মনে মনে ভাবল, মেয়েটা বদ্ধ উন্মাদ, এরকম একটা মেয়ের সঙ্গে পরিচয় না হওয়ায় বোধহয় ভালো, বন্ধুত্বের প্রশ্নে ওঠে না। তবু বন্ধুত্ব হলো, এরকম বন্ধুত্ব যে হাত ধরে বসে না থাকলে ভালো লাগতো না। 4 মাস মেয়েটি তাদের কলেজে রইল। তারপর হঠাৎ একদিন ক্লাসে এসে বলল, তার মা অসুস্থ, মাকে নিয়ে সে বিলেত যাচ্ছে। এরপর আর কোনো যোগাযোগ নেই, অলিক কোনো ঠিকানা রেখে যায়নি। বিনাকে অলিকের সঙ্গে বিকেল 5টায় ভাত খেতে হলো। বর্ষার সময়, দিন খারাপ করছে, আকাশে মেঘ জমছে, অথচ অলিক তাকে ছাড়বে না। বিনা বলল, অলিক আবার আসবো, আজ ছেড়ে দে, বাসা চিন্তা করবে। চিন্তা করুক, অসুবিধে কি, একদিন চিন্তা করলে মানুষ মরে যায় না। তুই আমাদের বাসার ব্যাপারটা জানিস না তাই এরকম বলছিস, আমি সন্ধ্যার আগে না ফিরলে বাবার হার্ট অ্যাটাক হবে। এত সহজে মানুষের হার্ট অ্যাটাক হয় না, হার্ট খুবই শক্ত জিনিস। চোখের সামনে মা মরে গেল, আমার কিচ্ছু হয়নি। আমি ইংরেজিতে কিছু কবিতা লিখেছি, আয় তোকে শোনাবো। সন্ধ্যা মিলালো, দিন সত্যি খারাপ করেছে, গুড়গুড় করে মেঘ ডাকছে। অলিক শক্ত করে তাকে ধরে আছে, বোঝাই যাচ্ছে এই বাঁধন ছাড়ানো সম্ভব না। সন্ধ্যা পর্যন্ত বিনার বাইরে থাকার ব্যাপারটা যে কত ভয়াবহ অলিক সেটা বুঝতেই পারছে না। এমনিতে বাবার মেজাজ খারাপ, অফিসে নাকি ঝামেলা, ভাইয়া 7 দিন ধরে উধাও, কোনো রকম খোঁজ পাওয়া যাচ্ছে না। বাবার রাতে ঘুম হয় না, বারান্দায় পায়চারি করেন। বিনা সন্ধ্যা 7টার সময় কাঁদো কাঁদো গলায় বলল, তোর পায়ে পড়ি অলিক, দেখ বৃষ্টি নেমে গেছে। বর্ষাকালে বৃষ্টি নামবে না, এটা আবার কেমন কথা? এই কবিতাটা শোন, আমার লাস্ট জন্মদিনে লেখা। এটা হচ্ছে সনেট, এলিজাবেথিয়ান সনেট। সনেট কি জানিস তো, 14টা লাইন থাকে। বিনা ছাড়া পেল রাত 8টায়। অলিক বিরক্ত গলায় বলল, এরকম করছিস কেন, মনে হচ্ছে ফিট হয়ে পড়ে যাবি, যা বাড়ি যা, কাউকে সঙ্গে দে ভাই, বাসায় পৌঁছে দিক। কাউকে সঙ্গে দিব না, তুই একা একা যাবি, কি লজ্জার কথা, এত বড় একটা মেয়ে একা বাড়ি যেতে পারছে না, ভাবতেও লজ্জা লাগছে, যা ভাগ। ঝড় বৃষ্টি মাথায় করে ভয়ে কাঁপতে কাঁপতে একাই বিনাকে বাসায় ফিরতে হলো। কেন যে গেল অলিকের কাছে, যেসব কথা সে বলতে গিয়েছিল তার কোনোটাই বলা হয়নি, তার রেজাল্টের কথাটা পর্যন্ত বলতে পারলো না। এখন রাত দুপুরে একা একা ফিরতে হচ্ছে, রাস্তা অন্ধকার, রিক্সাওয়ালার ভাবভঙ্গি যেন কেমন কেমন, বারবার পিছনে ফিরে তাকাচ্ছে, কোনো রিক্সাওয়ালা তো এরকম করে তাকায় না। একবার সে রিক্সা থামালো, বিনার বুক ধক করে উঠল। শুধু শুধু রিক্সা থামালো কেন, কি চায় সে? বিনা এখন কি করবে, চিৎকার দেবে? রাস্তায় কাউকে দেখা যাচ্ছে না, চিৎকার করলে কেউ কি শুনবে? পৌঁছতে পৌঁছতে রাত 1:30 বেজে গেল, বিনা রিক্সায় বসে ব্যাকুল হয়ে কাঁদছে, পথ যেন তার ফুরাচ্ছে না। মিজান সাহেব সন্ধ্যা থেকে কল্যাণপুর বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছেন, তার হাতে একটা টর্চ লাইট, মাথার উপর ছাতা ধরা থাকা সত্ত্বেও তিনি কাঁধ ভেজা হয়ে গেছেন, গায়ে জ্বরও আসছে। তাকে দেখে মনে হচ্ছে তিনি একটা ঘোরের মধ্যে আছেন। বিনা যখন রিক্সা থেকে কাঁপা গলায় ডাকল, বাবা, তখনও ঘোর কাটল না। বিনা বলল, উঠে আসো বাবা। তিনি উঠলেন না, একবার শুধু টর্চ ফেলে
বিনয় মুখের দিকে তাকালেন। তারপরেই টর্চ নিভিয়ে রিকশার পিছনে পেছনে আসতে লাগলেন। 2 ঘন্টা হয়েছে বিনা ঘরে এসেছে। মিজান সাহেব এই 2 ঘন্টায় একটি কথাও বলেননি। কাপড় বদলে খাওয়া দাওয়া করেছেন, বারান্দায় জলচৌকিতে বসে 2টো সিগারেট শেষ করেছেন। সমস্ত ঘরের আবহাওয়া থমথমে। ফরিদা স্বামীর পাশে পাশে আছেন। লীনা ও বাবলু খুবই উঁচু গলায় পড়ছে, যেন তাদের সমস্ত ইন্দ্রিয় পড়ার বইতে। মিজান সাহেব 2য় সিগারেটটা শেষ করলেন না, বৃষ্টির মধ্যে ছুঁড়ে ফেলে শীতল গলায় বললেন, বিনাকে আমার ঘরে পাঠাও। ফরিদা কাঁদো কাঁদো গলায় বললেন, মেয়ে বড় হয়েছে, মারধর করবে না, যা করতে বলছি করো। বিনা মাথা নিচু করে বাবার সামনে দাঁড়িয়ে আছে, আতঙ্কে তার মুখ নীল। মিজান সাহেব স্ত্রীকে ঠেলে ঘর থেকে বের করে দরজা বন্ধ করে দিলেন। পরবর্তী কিছু সময় পর্যন্ত মিজান সাহেবের কোনো জ্ঞান ছিল না। যখন জ্ঞান ফিরল, তখন দেখলেন বিনা মেঝেতে হাত পা ছড়িয়ে পড়ে আছে, তার ঠোঁট কেটে গল গল করে রক্ত পড়ছে। ফরিদা প্রাণপণে দরজা ধাক্কাচ্ছেন, বাবলু লীনা চিৎকার করে কাঁদছে। একসময় মিজান সাহেব দরজা খুললেন, কারো মুখে কোনো কথা নেই, শুধু লীনা ফুপিয়ে ফুপিয়ে বলল, আপা মরে গেছে, ও আম্মা আপা মরে গেছে। রাত প্রায় 2টোর মতো বাজে, বাড়ি সবাই ঘুমিয়ে পড়েছে। মিজান সাহেব ঘুমাননি, জলচৌকির উপর বসে আছেন, বারান্দায় বাতি নেভানো। তবু বারান্দা পুরোপুরি অন্ধকার হয়নি, আকাশে চাঁদ আছে, তার ক্ষীণ আলোয় সবকিছু ম্লানভাবে নজরে আসে। মিজান সাহেব জলচৌকি ছেড়ে উঠে দাঁড়ালেন। নিঃশব্দে তার ঘরের জানালার সামনে এসে দাঁড়াতেই বৃদ্ধা বললেন, কি চাস রে মিজান? মিজান সাহেব বললেন, বিনা কি ঘুমুচ্ছে? হ, ঘুমাইতেছে, তুই কামটা কি করলি? তিনি জবাব দিলেন না। বৃদ্ধা বললেন, তোর মাথাটা খারাপ হইছে, তুই একটা তাবিজ কবস নে, একটা ডাক্তার দেখা, তোর মধ্যে আমি মাথা খারাপের লক্ষণ দেখি। তিনি চুপ করে রইলেন। তার খুব ঘরে ঢোকার ইচ্ছে হচ্ছিল, ঢোকা সম্ভব নয়, দরজা খুলতে হলে বিনাকে জাগাতে হবে, বিনাকে জাগাতে ইচ্ছে করছে না। বৃদ্ধা বললেন, ভিতরে আয়, দরজা খোলা। তিনি ভেতরে ঢুকলেন। বৃদ্ধা বললেন, এক কাম কর, মেয়ের মাথায় হাত দিয়া মনে মনে মেয়ের কাছে মাপ চা, মাপ না চাইলে তুই মনে শান্তি পাবি না, আর এর মধ্যে দোষের কিছু নাই। মিজান সাহেব এগিয়ে এসে মেয়ের পিঠে হাত রাখলেন। ও মিজান, কি মেয়েটার বিয়া দে, তোর কাছে মেয়েটা কষ্ট পাইতেছে। মিজান সাহেব জবাব দিলেন না, তার চোখে পানি এসে গেছে, তিনি লজ্জিত বোধ করছেন। ঘর অন্ধকার, নয়তো আরো বেশি লজ্জা পেতেন, অবশ্য আলো থাকলেও তার মা তাকে দেখতে পেতেন না। ও মিজান, কি? যা ঘরে, যা ঘরে গিয়া ঘুমা। মিজান সাহেব বের হয়ে এলেন। তিনি অবশ্য জানতে পারলেন না যে বিনা ঘুমায়নি, জেগেছিল। জানলে তার কেমন লাগতো কে জানে। ওসমান গনির অফিস ঘরটি ছোট, তার সামনে একটি মাত্র চেয়ার। তিনি একসঙ্গে বেশি মানুষের সাথে কথা বলতে পারেন না, একজনের সঙ্গে কথা বলেন। আজ মিজান সাহেবের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন, কিন্তু মিজান সাহেব এখন এসে পৌঁছাননি। গনি সাহেব হাতে ঘড়ি পরেন না, তার এই ঘরে কোনো ঘড়িও নেই, তবু তিনি জানেন যে 11টার উপর বাজে। তার সেক্রেটারি মজনুবিয়া বলল, উনি কয়েকদিন ধরে দেরি করে অফিসে আসছেন, পরশু এসেছেন লাঞ্চ টাইমের পরে। গনি সাহেব হাসি মুখে বললেন, উনি দেরি করে আসছেন না, সময় মতো আসছেন, এ খোঁজ নেবার জন্য তো আমি তোমাকে বলিনি। বলেছি, তোমাকে বলেছি তাকে খবর দিতে, তুমি তাকে পাওনি, ব্যাস ফুরে গেল, ইতম পিতম এত কথা কেন? বেশি বলা ভালো না মজনু মিয়া, কথা বলবে কম,
কাজ করবে বেশি, বুঝতে পারলে? জি স্যার। এখন আবার সামনে থেকে যাও, কাজ করো। মজনু মিয়া বিরস মুখে বের হয়ে গেল। তাকে কাজ করতে বলা হয়েছে, অথচ তার হাতে কোনো কাজ নেই, কখনো ছিলও না। তার টেবিল ফাইল শূন্য। বড় সাহেবের ফাইলপত্রে সেক্রেটারির খানিকটা অধিকার থাকে, মজনু মিয়ার কিছুই নেই। গণি সাহেব সমস্ত ফাইল নিজে দেখেন, চিঠিপত্র ড্রাফট নিজে করেন, টেলিফোনটিও তার ঘরে। সেক্রেটারি হিসেবে মজনু মিয়া যে টেলিফোন প্রথমে ধরবে সেই সুযোগও নেই। মজনু মিয়া তার গদি আটা চেয়ারে কাত হয়ে বসে থাকে এবং ভাবে, কেন অকারণে গণি সাহেব বেতন দিয়ে তাকে পুষছেন। মাঝে মাঝে এই চাকরি ছেড়ে দিতে ইচ্ছে করে। বাজার খারাপ, চাকরি ছেড়ে দিলে নতুন কিছু জোগাড় করা সম্ভব না। গণি সাহেব মালিক হিসেবে ভালো, দুই ঈদে বোনাসের ব্যবস্থা আছে, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ডের ব্যবস্থা করা হয়েছে, কর্মচারী কল্যাণ তহবিল খুলেছেন, একজন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন। এই ডাক্তার সপ্তাহে 3 দিন আসেন এবং 1 ঘন্টা থাকেন। ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী যেসব ওষুধ কেনা হয় তার অর্ধেক দাম কোম্পানি দেয়। তার চেয়ে বড় কথা, কোম্পানি বড় হচ্ছে। গণি সাহেব শিপিং বিজনেস শুরু করতে যাচ্ছেন, এরকম কানাঘুষা শোনা যাচ্ছে। অবশ্য গণি সাহেব সম্পর্কে নিশ্চিত করে কিছুই বলা যায় না, তার সম্পর্কে যা শোনা যায় বেশিরভাগ ক্ষেত্রেই তা হয় না। গণি সাহেব 1 ঘন্টা ধরে গভীর মনোযোগে ফাইলপত্র দেখছেন, বিদেশে এলসি বিষয়ক ফাইল। তার ভ্রু কুঞ্চিত, একটা কিছু ঠিকমতো হয়নি বলে তার মন বলছে, কিন্তু সেটা কি তা ধরতে পারছেন না। কর্মচারীদের কাউকে তিনি অবিশ্বাস করেন না, আবার বিশ্বাসও করেন না। তার কাছে সবসময় মনে হয় মানুষ এমন একটা প্রাণী যাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা যায় না। স্যার আসবো? গণি সাহেব ফাইল বন্ধ করে বললেন, আসুন আসুন, বসুন, কেমন আছেন? মিজেন সাহেব সংকুচিত গলায় বললেন, ভালো। তিনি ভেবেছিলেন গণি সাহেব তার দেরি করে আসার ব্যাপারে কোনো কৈফিয়ত তলব করতে পারেন, আগে একদিন তাকে খোঁজ করে পাননি। কিন্তু গণি সাহেব কিছুই জিজ্ঞেস করলেন না, হাসি মুখে অন্য প্রসঙ্গ তুললেন, আপনার ছেলের খোঁজ পাওয়া গেছে? জি না স্যার। কদিন হলো? 15 দিন। আগেও কি বাড়ি ছেড়ে পালিয়েছে? জি না, এই প্রথম। বন্ধু বান্ধব কাউকে কিছু জিজ্ঞাসা করেছেন, ওরা জানে কি না? জি না। বাড়ির থেকে টাকা পয়সা বা গয়না টয়না কিছু নিয়েছে? সাধারণত এরা এই কাজটা করে, মোটা কিছু টাকা নিয়ে পালিয়ে যায়, বন্ধু বান্ধব নিয়ে মাসখানেক ঘুরে তারপর ফিরে আসে। আপনি চিন্তা করবেন না। আমি চিন্তা করছি না। গুড, ভেরি গুড। আর ওই পাশ ফেল নিয়েও চিন্তা করবেন না, আজকালকার পরীক্ষা এর পাশও যা ফেলও তা। আমি আপনার ছেলে চাকরির ব্যবস্থা করে দেব। মিজান সাহেব বিস্মিত হলেন। গণি সাহেব এই জাতীয় কথা কখনো বলেন না। গণি সাহেব বললেন, বুঝলেন মিজান সাহেব, আমি আসলে ফেল করা ছেলে পছন্দ করি। ফেল করা ছেলে কোনো ক্যারিয়ার নেই, সে জানে অন্য কোথাও সে কিছু করতে পারবে না, কাজে সে যা পায় তা নিয়ে প্রাণপণ খাটে, বুঝতে পারছেন? মিজান সাহেব কিছু বললেন না, তবে লোকটার বুদ্ধির প্রশংসা মনে মনে করলেন। নির্বোধ চেহারার রোগা বেটে খাটো একজন মানুষ, অথচ লোকটির মাথা কাঁচের মতো পরিষ্কার। মিজান সাহেব। জি স্যার। এইটা বলার জন্য আপনাকে ডেকেছিলাম। আরেকটা কথা, শুনলাম ফাইলপত্র নিয়ে প্রায় বাড়ি যান, ফাইলে কোনো সমস্যা আছে? জি না। হিসেবে কিছু গরমিল? মিজান সাহেব ইতস্তত করে বললেন, তেমন কিছু না স্যার, সামান্য। সামান্য থেকে বড় কিছু হয়। নদীতে বাঁধ দেয়া হয় জানেন তো, বাঁধ ভাঙে কি করে জানেন? প্রথমে সামান্য একটা ফাটল দেখা যায়, খুবই সামান্য, হয়তো ইঁদুর গর্ত করেছে সেই গর্ত থেকে ফাটল, বাঁধ শেষ পর্যন্ত ওই ফাটল থেকেই ভাঙে। মিজান সাহেব বুঝতে পেরেছেন? জি। ফাইল আমার কাছে পাঠিয়ে দিবেন,
আমি সমস্যা কি বের করে দেব। আমি নিজেই পারবো স্যার। নিজে পারলে তো খুবই ভালো। যাই স্যার। আচ্ছা যান, ছেলের জন্য চিন্তা করবেন না, এই বয়সের ছেলে এরকম করে। মাসখানেক যদি বাইরে বাইরে ঘোরে সেটা ভালো হবে। গণি সাহেব আবার ফাইল খুললেন, গোড়া থেকে দেখা শুরু করলেন। এলসিতে ঝামেলা আছে, ঝামেলাটা তিনি ধরতে পারছেন না। বাঁধ হঠাৎ করে ভাঙে না, প্রথমে ক্ষুদ্র একটা ফাটল, ইঁদুরের গর্ত কিংবা সাপের গর্ত, তারপর তিনি গর্ত খুঁজছেন। টেলিফোন বাজছে, কর্মী লোক টেলিফোন বাজলে খুব বিরক্ত চোখে তাকায়। গণি সাহেব কখনো বিরক্ত হন না, যখনই ফোন আসে রিসিভার হাতে নিয়ে মধুর গলায় বলেন, আসসালামু আলাইকুম, কাকে চান? আজ বলার সুযোগ পেলেন না, ওপাশ থেকে তার স্ত্রী বললেন, আপনি একটু বাসায় আসেন। গণি সাহেবের স্ত্রী রাহেলা বেগম স্বামীকে আপনি করে বলেন, কথাবার্তা বলেন নেত্রকোনার উচ্চারণ, একটু টেনে টেনে। গণি সাহেব বললেন, কি হয়েছে বাবু? যন্ত্রণা করতেছে। কি যন্ত্রণা? জিনিসপত্র ভাঙতেছে, বড় জামাইয়ের হাতে কামড় দিছে। বড় জামাই এখানে আসলো কেন? আমি খবর দিছি। একজনকে খবর দিয়েছ না তিনজনকে খবর দিয়েছ? তিনজনকেই বলছি। গৌরী সাহেব অসম্ভব বিরক্ত হলেন, বিরক্তি প্রকাশ করলেন না, সহজ গলায় বললেন, আমি আসছি। রাহেলা বললেন, বড় জামাই আপনার সাথে কথা বলতে চায়। আমি তো রওনা হচ্ছি, কথা বলার কি আছে? জি আচ্ছা। গণি সাহেব টেলিফোন নামিয়ে রাখলেন। তার ছেলে মেয়ে চারজন, তিন মেয়ের পর এক ছেলে বাবু। বাবুর বয়স 11, বুদ্ধি শুদ্ধি নেই, জড় পদার্থের মতো, অথচ মেয়ে তিনটি অসম্ভব ধুরন্ধর। বিয়ে হয়েছে তিন ধুরন্ধরের সঙ্গে। গণি সাহেবের ধারণা তার তিন কন্যা এবং তিন জামাতা কবে সম্পত্তি ভাগ বাটোয়ারা হবে সেই দিন গুনছে। তিনি জাহাজ কিনছেন খবর শুনে তিন জামাই একসঙ্গে এসে উপস্থিত। বিনয়ে এক একজন প্রায় মাখনের মতো গলে যাচ্ছে। তাদের তিনজনেরই বক্তব্য হচ্ছে, জাহাজ কিনলে বিরাট লোকসান হবার সম্ভাবনা, এক্সপেরিয়েন্সড লোক ছাড়া এসব কেউ সামাল দিতে পারে না। গণি সাহেব তাদের দীর্ঘ কথাবার্তা মন দিয়ে শোনার পর বললেন, জাহাজ কিনলে লোকসান হবে? জি, বিদেশি ক্রু রাখতে হবে, এদের বেতন দিতে অবস্থা কাহিল, টোটাল লস হবে। টোটাল লসটা কার হবে? আমার তো। জামাইরা চুপ করে রইল। তিনি বললেন, আমার লসের ব্যাপারে তোমাদের এত মাথা ব্যথা কেন? জামাইরা মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। তিনি বললেন, কথাটা মনে থাকে যেন? জামাইদের এই কথা মনে থাকে না। শ্বশুরের ইনকাম ট্যাক্স কত দেয়া হলো তারা এই খবর বের করতে চেষ্টা করে। সাভারের 50 বিঘা জমিতে ইন্ডাস্ট্রি হবে না জমি এমনি পড়ে থাকবে, এ নিয়ে তাদের চিন্তার শেষ নেই। রাহেলা বেগম তার জামাইদের খুবই পছন্দ করেন, উঁচু গলায় সবসময় বলেন। জামাইরা যে মায়া মহব্বত তাকে দেখায়, তার ভগ্নাংশও নিজের মেয়েরা তাকে দেখায় না, কথা মিথ্যা না। তিনটি অতিরিক্ত বুদ্ধিমতী মেয়ের পর এরকম জড়বুদ্ধি ছেলে তার কি করে হলো, এ নিয়ে গণি সাহেব মাঝে মাঝে চিন্তা করেন। ছেলের মুখের দিকে তাকিয়েই বিশেষ সম্পত্তির একটা শক্ত ব্যবস্থা তিনি করে যেতে চান। অবশ্য সবাই বাবুকে যতটা জড়বুদ্ধি ভাবে ততটা সে নয় বলেই গণি সাহেবের ধারণা, যা আছে তা বয়সের সঙ্গে কেটে যাবে বলেও তিনি মনে করেন। গণি সাহেব বাসায় ফিরে দেখলেন গ্লাস ও কাপের ভাঙা টুকরো বাড়িময় ছড়ানো। বাবু পা ছড়িয়ে মেঝেতে বসে আছে, চোখ রক্তবর্ণ। অনেকখানি দূরে শাশুড়ির সঙ্গে তিন জামাই দাঁড়িয়ে আছে, বড় জামাইয়ের বাঁ হাতে রুমাল বাঁধা। সে শ্বশুরকে দেখে এগিয়ে এসে ফিসফিস করে বলল, খুবই ভায়োলেন্ট হয়ে গেছে, আমার মনে হয় সিডেটিভ দিয়ে ঘুম পাড়িয়ে দেওয়া দরকার। ডাক্তার এফ জামানকে কল দিয়েছি, উনি এসে পড়বেন। এফ জামান নাম করা নিউরোলজিস্ট, আমার খুব চেনা জানা। গণি সাহেব বড় জামাইকে সম্পূর্ণ অগ্রাহ্য করে বাবুর দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বললেন, বাবু কি হয়েছে?
কিছু হয় নাই। গ্লাস ভেঙেছ কেন? ওরা শুধু আমাকে বিরক্ত করে। কি করে? ঠান্ডা পানি চেয়েছিলাম, দেয় নাই। তুমি নিজে ফ্রিজ খুলে ঠান্ডা পানি নিলে না কেন? বোতল তো পানি ভর্তি থাকে। যাও ফ্রিজ থেকে পানি খেয়ে নাও। বাবু শান্ত ভঙ্গিতে উঠে গিয়ে ফ্রিজ খুলল। গণি সাহেব অফিসে ফিরে গেলেন। এলসির ফাইল ভালো মতো দেখতে হবে, একটা ঝামেলা আছে, সূক্ষ্ম একটা ফাঁক। সেই ফাঁকটা কি বের করতে হবে, বসতে হবে ঠান্ডা মাথায়। সপ্তাহে একদিন মিজান সাহেব লীনা ও বাবলুকে নিয়ে পড়াতে বসেন। দিনটা হচ্ছে বৃহস্পতিবার। গত সপ্তাহে তিনি পড়ানোর কাজটি করেননি। বাবলুর মনে ক্ষীণ আশা, হয়তো আজও পড়াবেন না। বাসার পরিস্থিতি স্বাভাবিক নয়। ভাইয়া এখনো ফেরেনি, তার কোনো রকম খোঁজও নেই। বড় আপা ওই রাতের ঘটনার পর কারো সঙ্গে কথা বলছে না। মার শরীরও খুব খারাপ, এখন বেশিরভাগ সময় বিছানাতেই থাকেন। এরকম একটা অস্বাভাবিক পরিবেশে বাবা নিশ্চয়ই বই নিয়ে পড়াতে বসবেন না। তবু বাবলুর বুক ধকধক করছে। সন্ধ্যা মিলানোর আগেই হাত মুখ ধুয়ে পড়তে বসে গেছে। পড়ছে খুব উঁচু গলায়, যাতে বাবা ধারণা করে নেন পড়াশোনা তো ভালোই হচ্ছে। বাবলু এবার ক্লাস 7-এ উঠেছে, তার রোল নাম্বার 4। ধর্ম পরীক্ষায় সে 100-তে মাত্র 40 পেয়েছে বলে এই অবস্থা হয়েছে। ধর্ম স্যার কেন জানি বাবলুকে দেখতে পারেন না। ধর্ম মৌখিক পরীক্ষায় তাকে 25-এর মধ্যে মাত্র 5 দিয়েছেন, অথচ সে ধর্মের 5টি ভিত কি বলেছে, এশার নামাজের নিয়ত বলেছে, কুলহু আল্লাহ সুরা বলেছে, 4 সাহাবাদের নাম বলেছে। শুধু নবী কত বছর বয়সে নবুয়ত পেয়েছেন এটা বলতে পারেনি। দুঃখের ব্যাপার হলো, এটা বলতে না পারার জন্য স্যার তাকে একটা চড় মারলেন। পরীক্ষার সময় কেউ কিছু না পারলে কি চড় মারা ঠিক? বাবলু অনেক ভেবেও বের করতে পারেনি কেন ধর্ম স্যার তাকে দেখতে পারেন না। তার অপরাধটা কি? সে তো ক্লাসে কোনো গন্ডগোল করে না, হইচই করে না, বা হেড স্যারকে অন্যদের মতো হেডু বলে না। বাবলু ধারণা বাবাও তাকে দেখতে পারেন না। বৃহস্পতিবারে পড়তে বসা মানে মার খাওয়া, অথচ সে সব প্রশ্নের উত্তর জানে। সে যদি না জেনে মার খেত তাহলেও একটা কথা ছিল। বাবলু ঠিক করে রেখেছে, আর একটু বড় হলেই সে ভাইয়ার মতো পালিয়ে যাবে। বাবলুর সামনে লীনা বসে আছে, তার মুখও ফ্যাকাশে। সে একটু পরপর ঘড়ির দিকে তাকাচ্ছে। ঘড়িতে কোনো ক্রমে 8টা বেজে গেলে নিশ্চিন্ত হওয়া যাবে। 8টার পর বাবা আর পড়াতে বসেন না। লীনা এবছর ক্লাস 10-এ উঠেছে, পড়াশোনায় সেও ভালো। যদিও পরীক্ষায় ভালো করতে পারে না, পরীক্ষার হলে বসলে তার হাত কাঁপে। যে জিনিসটা জানা আছে তাও লিখতে পারে না। লীনা ফিসফিস করে বলল, বাবা বোধহয় আজ পড়াবে না, তাই না রে বাবলু? 8টা বাজতে আর মাত্র 5 মিনিট। বাবলুর মুখে আনন্দের একটা আভা খেলে গেল। ঠিক তখন মিজান সাহেব ডাকলেন, লীনা। লীনার মুখ রক্তশূন্য হয়ে গেল। সে ক্ষীণ স্বরে বলল, জি। বিনাকে বল আমাকে 1 কাপ আদা চা দিতে। লীনার মুখে রক্ত ফিরে এলো, এটা খুবই ভালো লক্ষণ। বাবা চা খাবেন, চা খেতে খেতে 8টা বেজে যাবে, খবরের টাইম হয়ে যাবে। তিনি আধা ঘন্টা খবর শুনবেন, তারপর ভাত খাবার সময় হয়ে যাবে। লীনা বিনাকে চায়ের কথা বলতে গেল। যাবার আগে বাবলুর দিকে তাকিয়ে আনন্দের হাসি হাসল। এমনিতে বাবার সঙ্গে বিনার তেমন কথাবার্তা হয় না, ওই রাতের ঘটনার পর কথাবার্তা একেবারেই বন্ধ। শুধু কথাবার্তা না, বিনা বাবার দিকে মুখ তুলে তাকায়ও না। মিজান সাহেব যতক্ষণ বাসায় থাকেন ততক্ষণ বিনা হয় তার নিজের ঘরে কিংবা রান্নাঘরে থাকে। অন্ধকার বারান্দায় মিজান সাহেব চুপ করে বসে আছেন, বিনা বাবার পাশে চায়ের কাপ নামিয়ে রাখল। মিজান সাহেব দেখলেন বিনার হাতে ঘড়ি নেই। কয়েকদিন ধরে তিনি ব্যাপারটা লক্ষ্য করছেন, বিনা তার বাবার দেয়া ঘড়ি পড়ছে না। একবার জিজ্ঞেস করা যায় না কেন?
মিজান সাহেব চা শেষ করে শীতল গলায় বললেন, লীনা বাবলু বই নিয়ে আয়। বীণা মার জন্য সাগু বানাচ্ছিল। বাবলু পাংশু মুখে পাশে এসে দাঁড়ালো, ফিসফিস করে বলল, আপা বাবা আমাকে মারবে। মারবে কেন? অঙ্ক বই হারিয়ে ফেলেছি আপা। আজ অন্য পড়া পর অঙ্ক না করলি? যদি অঙ্ক করতে বলে? বিনা উত্তরে কিছু বলতে পারলো না। বারান্দা থেকে মিজান সাহেব কঠিন গলায় বললেন, বাবলু রান্নাঘরে তুই কি করছিস, এদিকে আয়। বাবলু অঙ্ক বই হারিয়ে ফেলেছে এটা কিছুক্ষণের মধ্যেই ধরা পড়ল। শুধু অঙ্ক বই না, সে জ্যামিতি বাক্সও হারিয়ে ফেলেছে। জ্যামিতি বাক্স হারিয়েছে 10 দিন আগে। বাবলু ভয়ে কাউকে কিছু বলেনি। মিজান সাহেব বাবলুকে নিয়ে শোবার ঘরে ঢুকলেন। ফরিদাকে বললেন, তুমি একটু বাইরে যাও, কোনো কথা বলবে না, বাইরে যেতে বলছি, বাইরে যাও। ফরিদা শুকনো মুখে বের হয়ে এলেন। মিজান সাহেব দরজা বন্ধ করে বাতি নিভিয়ে দিলেন। কঠিন শাসনের সময় তিনি সাধারণত বাতি নিভিয়ে দেন। রান্নাঘরে কাজ ফেলে বিনা বন্ধ দরজার পাশে এসে দাঁড়িয়েছে। ফরিদা জলচৌকিতে বসে আছেন। লীনা এখনো চোখের সামনে বই ধরে আছে। তার মুখে বিন্দু বিন্দু ঘাম। সে অল্প অল্প কাঁদছে। তার ইচ্ছে করছে দৌড়ে দাদির কাছে চলে যেতে। আবার কেন জানি সে সাহসও হচ্ছে না। দাদিকেও সে খানিকটা ভয় করে। মার শুরু হয়েছে, রাগে অন্ধ হয়ে মার। বাবলু গোঙাতে গোঙাতে বলল, তুমি আমার একটা কথা শোনো বাবা, তুমি আমার একটা কথা শোনো। কি কথা? আমি আর বই হারাবো না। কথা শেষ হয়েছে? হ্যাঁ। মার আবার শুরু হলো। বাবলু হাঁপাতে হাঁপাতে বলল, কোনোদিন বই হারাবো না বাবা, কোনোদিন বই হারাবো না। চুপ বাবা, আমার একটা কথা শুধু শোনো, একটা মাত্র কথা, চুপ। কিছুক্ষণ মায়ের শব্দ ছাড়া আর কিছু শোনা গেল না। তারপর শোনা গেল বাবলু ক্ষীণস্বরে ডাকছে, আপা, ও আপা, ও বড় আপা। বীণা বন্ধ দরজায় হেলান দিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। পাশের ঘর থেকে বীণার দাদি চিৎকার করছেন, বিষয় কি, বিষয়টা কি, ও হারামজাদার দল, বিষয়টা কি? কেউ তার কোনো জবাব দিচ্ছে না। বাবলু রাতে কিছুই খেতে পারল না। তার সমস্ত গা ফুলে উঠেছে, নাক দিয়ে রক্ত পড়ছে। বিনা এক গ্লাস গরম দুধ এনে দিয়েছিল, খানিকটা খেয়ে বমি করে ফেলল। রাত 10টার দিকে মিজান সাহেব একজন ডাক্তার ডেকে আনলেন। হতভম্ব ডাক্তার বললেন, এরকম হলো কিভাবে? মিজান সাহেব বললেন, আমি মেরেছি। হাড়গোড় ভেঙেছে কিনা এটা আপনি দেখুন। ডাক্তার স্তম্ভিত হয়ে তাকিয়ে রইলেন। বাবলুকে যখন জিজ্ঞেস করলেন, ব্যথা লাগছে খোকা? বাবলু বলল, জি না। ডাক্তার সাহেব বললেন, এত মেরেছেন কেন, ছেলে কি করেছে? মিজান সাহেব শীতল গলায় বললেন, কি জন্য মেরেছি তা দিয়ে তো আপনার দরকার নেই ভাই, চিকিৎসা করতে এসেছেন, চিকিৎসা করে চলে যাবেন। মিজান সাহেব ভিজিটে টাকা বের করলেন। বিনা রাতে কিছু খায়নি, কুয়ার পাশে একা একা বসে আছে। ফরিদাও খাননি। তিনি দুজনের জন্য ভাত বেড়ে কুয়ার পাড়ে মেয়েকে ডাকতে এলেন। ভাত খাবি আয় রে বিনা। ভাত খাবো না মা। কেন খাবি না? ইচ্ছে করছে না তাই খাবো না। তোর বাবার উপর রাগ করেছিস? না, বাবার উপর আমি রাগ করি না মা, রাগ করেছি তোমার উপর। কেন তুমি বাবাকে আটকাও না? কেন এই সময় চুপচাপ দাঁড়িয়ে থাকো? ফরিদা ক্ষীণস্বরে কি বললেন কিছু বোঝা গেল না। বিনা বলল, আমাকে সাধাসাধি করে কিছু হবে না মা, আমি ভাত খাবো না। তুমি বরং বাবলুর কাছে যাও, বাবলুকে একটু আদর টাদর করো। বাবলু ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়লে তো ভালোই, তুমিও খেয়ে দেখ, ঘুমিয়ে পড়ো। তুই এখানে বসে থাকবি নাকি? না, আমিও ঘুমোবো,
এখানে শুধু শুধু বসে থাকবো কেন? ফরিদা ছোট্ট নিঃশ্বাস ফেলে চলে গেলেন। বাবলু ঘুমায়নি, সে এবং লীনা এক খাটে ঘুমায়, অন্য খাটে বুলু। বুলু নেই বলে দুজন দু খাটে ঘুমোচ্ছে। আজ লীনা শুয়েছে বাবলুর সঙ্গে। তারা দুই ভাই বোন প্রায়ই অনেক রাত পর্যন্ত গল্প করে, নিচু গলায় গল্প। সেসব গল্পের কোনো আগা নেই, মাথা নেই। আজও দুজন গল্প করছে, বেশিরভাগ কথা লীনাই বলছে। বাবলু হ্যাঁ হো দিয়ে যাচ্ছে। এক পর্যায়ে লীনা হঠাৎ বলল, বেশি ব্যথা পেয়েছি রে বাবলু। বাবলু বলল, হ্যাঁ। লীনার সঙ্গে নিশিরাতের কথাবার্তায় সে কখনো মিথ্যা বলে না। বিনা অনেক রাতে ঘুমোতে গেল, দাদি তখনও জেগে। বিনার পায়ের শব্দ শুনেই বললেন, তোর বাবার মাথায় কি হয়েছে রে বিনা, আজ আবার মারলো? এরা হলো পাগলের বংশ বুঝলি, আমার শ্বশুরের বাপ ছিল পাগল, বদ্ধ পাগল, হে বংশের ধারা। রক্ত বড় কঠিন জিনিস, মানুষ মইরা যায় রক্ত থাকে। বাপের কাছ থেকে পায় পোলা, পোলার কাছ থেকে তার পোলা, তার পোলার কাছ থেকে তার পোলা, তার পোলার কাছ থেকে। চুপ করো দাদি, তুই চুপ কর হারামজাদি, তুই মর। বিনা কথা বাড়ায় না, শুয়ে পড়ে। অসহ্য গরমে তার ঘুম আসে না, জেগে জেগে শুনে বারান্দায় বাবা হাঁটাহাঁটি করছেন, এ মাথা থেকে ও মাথায় যাচ্ছেন, আবার ফিরে আসছেন। বিনা দীর্ঘ নিঃশ্বাস ফেলল, গরম লাগছে, গা ঘেমে যাচ্ছে। ইস, একটা ফ্যান যদি এ ঘরে থাকতো।